হ্যাপি নিউ ইয়ার! আমার চ্যানেল জীবনের টুকিটাকির পক্ষ থেকে তোমাদের সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন। আজকে দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমাদের দিনগুলো যেন খুব ভালো কাটে। আমরা সবাই যেন আমাদের খারাপ যা কিছু আছে সব কিছুকে পেছনে ফেলে আমরা যেন সামনের দিকে ভালো চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যেতে পারি, আর তার সঙ্গে আমরা সবাইয়ের হাত ধরে একসাথে এগোতে পারি। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা, আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম আমার চ্যানেলে। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরে। আসো সবাই আমার চ্যানেল একবার করে ঘুরে যাও, যে আমার চ্যানেল তোমাদের ভালো লাগে কি না। আর আজ আমি তোমাদের সঙ্গে কোনো কিছু ব্লগ শেয়ার করব না, আজকে সারাদিন আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আজকে বছরের প্রথম দিন, সবাই নতুনভাবে নতুনভাবে নতুন চিন্তাভাবনার মাধ্যমে আজকের দিন থেকে সব কিছু নতুন করে শুরু করবে, সেই জন্য আমি আর কাউকে মন খারাপের কোনো নেগেটিভ কথাবার্তাই বলবো না। কিন্তু আজকে আমি একটু প্রবলেমে ছিলাম বলে আজকে আমি ভিডিও সারাদিনে কিচ্ছু করতে পারিনি। জাস্ট একটা দুটো আমি ক্লিপ তোমাদের জন্য তুলে রেখে দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। তো আজকে মানে একটা কথাই শুধু বলবো, মানে আজকে দিনে বলতেও খারাপ লাগছে, আর আমি আমার নিজেরও খুব, যাই হোক, মানে আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ, ওকে নিয়ে এখন এলাম ডাক্তারখানা থেকে। ওর শরীরটা প্রচণ্ড খারাপ বলে আজকে সারাটা দিন মানে কি বলবো, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কেটেছে। তো ওকে ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি, আর আজকে সারাদিন তেমন কিছু রান্না করিনি, ডাল আলু ভাতে ডিম ভাজা এটাই আমাদের আজকে খাওয়ার ছিল। ওইটুখানিও যা হোক করে করতে পেরেছি, কারণ ওকে দেখতে হয়েছে, আর আরেকদিকে আমি ঘরদোর সব কিছু গুছিয়েছি। তো নতুন বছর আসছে আর ঘরদোর ওরকমভাবে রেখে দিলে অগোছালোভাবে তো ভালো লাগে না দেখতে, সেই জন্য নতুন বছরের সঙ্গে নতুনভাবে আমাদের মনটাকে তৈরি করার জন্যে ঘরদোরও যদি আমাদের একটু ভালোভাবে গুছিয়ে রাখি তাহলে আমাদের মনটাও ভালো থাকে। পিছনে দেখতে পাচ্ছ ঝিকঝাক হচ্ছে, তো তোমাদের আমি দেখাচ্ছি তো আমি আমার রুম, এই রুমটা কিভাবে ডেকোরেশন করেছি। আর এই রুমটা কিন্তু এখনও অনেক ডেকোরেশন বাকি আছে, জাস্ট আমি একটুখানি করেছি, ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভেবেছিলাম পরে একসাথে সবটা করব, কিন্তু ভাবলাম না, নতুন বছর একটুখানি গুছিয়েছি তোমাদের দেখাই, পরে আবার যেটা ডেকোরেশন করবো সেটা তো দেখাবই। তাহলে চলো দেখতে থাকো। আমি আমার এই ঘরটা তোমরা এর আগে দেখেছো, আমাদের কিন্তু খুব পুরানো বাড়ি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যদি একটু ডেকোরেশন করে রাখি ঠিকঠাকভাবে গুছিয়ে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এইভাবে এখানে এই পর্দাটা এখানে সেট করেছি, আর এই গাছটা তো আমার এখানে সবসময় থাকে, তোমরা দেখেছো, এখানে শুধু একটা লাইট দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আরেকটা জিনিস দেখো, এই যে আমার বসার জায়গাটা আমি এইভাবে এখানে ডেকোরেশন করেছি, তবে এখানে একটা সুন্দর এর জন্য চাদর কিনতে হবে পরে, এখন কেনা হয়নি। আর দেখো এই পিছনের এই জায়গাটা আমি এখানে একটু ডেকোরেশন করবো, এটা যেভাবে ছিল সেভাবেই আছে, আমি সব কিছু মানে ব্যবস্থা করে উঠতে পারিনি। আর দেখাচ্ছি তোমাদের আর কি করেছি। আর দেখো এখানে আমাদের একটা টেবিল আছে, এই টেবিলটা এইভাবে অ্যারেঞ্জ করেছি। আর এইটা জানো তো, এইটা আমি যখন, এই আমার হাতে একটু ওষুধ ছিল যাই হোক, আর এইটা দেখো, এটা আমি যখন ওই ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম তখন ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল, আমি ভাবলাম ভিডিওর জন্য কিনবো। এটা হচ্ছে দেয়ালে নাকি যেখানে সেখানে আটকে দেওয়া যাবে, কিন্তু এটা দেয়ালে কোথাও আটকায় না। যাই হোক এই গাছটা দেখো এরকমভাবে রেখেছি। আর এখানে দেখো আমি যে পর্দা কিনেছিলাম অনেকটা বেশি ছিল, ওর কাপড় বেশি হয়েছে, সেটাই আমি আপাতত এখানে পেতে দিয়েছি। তো এখানেও একটু ডেকোরেশন আছে, এই সোফার ওপরেও আমার একটু চেঞ্জ করার আছে, কিন্তু আপাতত ঘরে যা ছিল পেতে দিয়েছি। আর তোমরা এটা দেখে ভাববে যে দিদিভাই তুমি উল্টো করে পেতেছো কেন সোফার ওপরের এই জিনিসটা, তো এটা কেন বলো তো, ওই দিকটা পুরো ছিঁড়ে গেছে পেতে পেতে, ওই জন্য আমি ওই দিকটাও উল্টো করে দিয়েছি। There's nowhere else to go, all I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold.
তো তোমরা দেখলে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে কিন্তু বলবে। আর আমি আমাদের রুমও গুছিয়েছি, ওটা একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, আগে কি পরে যেখানে হোক দেবো, ওগুলো দেখে নেবে কেমন হয়েছে বলবে। আমার মানে সবসময় আমি জানো তো যে কোনো অকেশন আমি খুব মানে সেলিব্রেট করতে ভালোবাসি, তো আমার মতো তোমরা অনেকেই করো যে তার আগে বাড়িঘর তো সব কিছু গুছিয়ে রাখো। তো কালকে যেহেতু একটা নতুন দিনের শুরু, আমাদের মনটাও যেমন জানো আমাদের মনটাও যেন চাঙ্গা হয়ে ওঠে, তো সেই জন্য সব কিছু একদম টিপটপ করে নিয়েছি। আর তার সঙ্গে এখন আমি এখন সন্ধেবেলা আমি এখন যাব একটু আমার ঠাকুর ঘরে ঠাকুর পরিষ্কার করতে যাব। তো সব কিছু যখন পরিষ্কার হলো তো ঠাকুর কেন বাদ যায় বলো, তো ওইটা পরিষ্কার করব, তারপরে সব কিছু করব। আর সবাইকে আরও একবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, সবাই অনেক ভালোভাবে বছরটা শুরু করো আর অনেক পজিটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে থাকো। যে আমরা সবসময় পজিটিভ ভাববো, আমাদের নেগেটিভ ভাবতে চলবে না, মানে নেগেটিভ ভাবলে আমরা সব সময় পিছিয়ে পড়ব। আমি পিছিয়ে পড়ব বলতে কিন্তু আমি ইউটিউবের কথা বলছি না, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে আমি সব কিছুর কথা বলছি। আমরা পজিটিভ ভাববো যে না আমরা পারবো, আমাদের করতেই হবে। এই যেমন শরীর খারাপ থাকলো যে না আমাকে পারতেই হবে, এই মনের জোরেই কিন্তু সব কিছু করে যাচ্ছি, সেরকমভাবে কিন্তু সবসময় পজিটিভ ভাবতে হবে। তোমরাও পজিটিভ ভাববে আমি এটা আশা করবো। চলো একটু দেখে নাও যে আমার বেডরুম আর আমি যে গাছ কিনেছিলাম সেগুলো মানে সেগুলো কয়েকটা আমি কিভাবে অ্যারেঞ্জ করেছি। আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকো, অনেক পিকনিক করো, আনন্দ করো, মজা করো, হই হুল্লোড় করো, আর সবাই খুব ভালো থেকো। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ করো, সব কিছুর মধ্যে দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর একটা কথা বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো তাহলে আজকের মতো টাটা।